আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে। অনেকেই আসলে অনেক আগ্রহ প্রকাশ করেন যে বিদেশে কিভাবে স্কলারশিপ নিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে যাব। এই বিষয়টা নিয়ে খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় প্রেজেন্ট করছি। সঙ্গে আমি আছি সাদিক। আচ্ছা, স্কলারশিপটা কি? স্কলারশিপ একটি ইংরেজি শব্দ যার বাংলা শব্দ বৃত্তি, এবং যার ইমপ্লিমেশন যদি আপনি করেন সেটা হচ্ছে যে আপনাকে কিছু টাকা, আপনাকে টাকা দেওয়া হবে। ধরে নিলাম যে স্কলারশিপ আমি পেয়েছি, পার্সোনালি আমি স্কলারশিপও পেয়েছি, তখন আমার দেশের গভর্নমেন্ট আমাকে টাকা দিত প্রতি মাসে মাসে। তো এটা আপনি দেখে থাকবেন, সাপোজ আমি এটা যদি বোঝাই আপনাকে যে স্কলারশিপ পেয়েছে। আমাদের সময় যখন আমরা স্কলারশিপ পেয়েছিলাম, আমার তিনজন ক্লাসমেট, তো তখন আমরা তিনজনই এই বৃত্তিটা পেতাম। তো এটা তো দেশের কথা গেল, ইন্টারনাল। তো আমি যদি বাইরের উচ্চশিক্ষা নিতে যাই, স্কলারশিপ পেতে চাই, তাহলে ডেফিনেটলি আমার তখন ওই দেশের গভর্নমেন্ট কিন্তু একটা নির্দিষ্ট বাজেট রাখে বাইরের দেশের স্টুডেন্টদের জন্য, যে বাইরের দেশের স্টুডেন্ট যারা আবেদন করে আসবে আমার ইউনিভার্সিটিতে তারা কিন্তু বৃত্তি পাবে এবং তারা অবশ্যই এই টাকাটা নিবে। আমি খুব সিম্পলি যদি আপনাকে বাস্তব একটা উদাহরণ দিয়ে বলি, যে আমার এক চাচা এখনও জাপানে উনি লেখাপড়া করছেন, উনি কিন্তু ওখানে স্কলারশিপ পেয়েই মোটামুটি পড়াশোনা করছেন। অর্থাৎ ওই দেশের গভর্নমেন্ট তার সমস্ত খরচ বিয়ার করছে, ডরমিটরি দিয়েছে, অর্থাৎ স্টুডেন্ট ডরমিটরি, যেটা ছাত্রদের ছাত্রাবাস দিয়েছে, টাকা অর্থাৎ খরচটা প্রদান করে, এবং বিভিন্ন দেশ এইভাবেই আসলে ফান্ডিং করে থাকে, এটাকেই বলে স্কলারশিপ। আচ্ছা, এটা তো আমি আগেই বলেছি যে ফল সেমিস্টার, সামার সেমিস্টার এবং স্প্রিং সেমিস্টার, এই তিনটা সেমিস্টারের মধ্যে যখন স্কলারশিপ ছাড়ে তখন প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে এটা প্রকাশ করা হয়। এটা অবশ্যই ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে বা ফেসবুক পেজে নজর রাখলে এটা জানতে পারা যাবে। যেহেতু এখন টেকনোলজির যুগ, ডিজিটাল যুগ, আবেদন করতে হলেও কিন্তু ম্যানুয়ালি না, আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। সুতরাং ওয়েবসাইটে নজর রাখতে হবে, এবং অনেক ওয়েল রেপুটেড পত্রিকা আছে, ইউটিউব চ্যানেল আছে, লাইক স্টার এক্সপ্রেস, তারা কিন্তু প্রকাশ করে নিয়মিত এই বিষয়গুলো। স্টার এডুকেশন এটা কিন্তু প্রকাশ করে, তারপরে ললিপপ এক্সপ্রেস নামে একটা ইউটিউব চ্যানেল আছে, এটা তারা প্রকাশ করে কিন্তু যে আসলে স্কলারশিপের বিষয়গুলো। ওখানে আপনি চোখ রাখলেই এগুলো পেয়ে যাবেন যে কোন কোন দেশ আসলে প্রকাশ করছে, বা আপনি যদি গুগলেও সার্চ করেন যে স্কলারশিপ কে কে কোন কোন দেশ ছাড়ছে, এ বিষয়ে স্টাডি করলেই পারবেন। মূল কথা যে আপনি পত্রিকা পড়লেও এটা জেনে যাবেন। প্রথমে আমরা লক্ষ্য করি যে বাংলাদেশ থেকে অনেকেই যেতে চান বিদেশে উচ্চশিক্ষা নিতে। পৃথিবীর 233টি দেশ, 196টি রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, তো সবথেকে আগ্রহের তালিকায় যে দেশগুলো থাকে, যে বা যে রাষ্ট্রগুলো থাকে, তার মধ্যে আমরা দেখি যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, ক্যানাডা, ফিলিপাইন, আয়ারল্যান্ড ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ইতালি সহ। তো এখন আপনাকে প্রথমেই দালালের কাছে গেলে হবে না, আপনি সেলফ স্টাডি করবেন। ধরে নিন যে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন বাংলাদেশের যে কোনো একটি ইউনিভার্সিটি থেকে, তাহলে নিশ্চয় আপনি তিনটা স্তর পাড়ি দিয়ে এসেছেন, এসএসসি, এইচএসসি এবং অনার্স। তাহলে তারপরে আপনি মাস্টার্স করতে চাচ্ছেন বাইরের দেশে। তো এখানে আপনি বাইরের দেশে যখন মাস্টার্স করতে চাচ্ছেন, তখন আপনি কোন প্রতিষ্ঠানে মাস্টার্সটা কমপ্লিট করবেন সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটটা আগে দেখুন, সেই প্রতিষ্ঠান সম্পর্কে আগে স্টাডি করুন। তাদের কিন্তু নির্দিষ্ট রিকোয়ারমেন্টস দেওয়া থাকে, ওই রিকোয়ারমেন্টসের সাথে যদি আপনার রিকোয়ারমেন্টসটি মিলে যায় তাহলে আপনি স্কলারশিপ পাবেন। কিছু সময় সেটা নেগোসিয়েশন করা হয়, যেমন আমি বলি যে তিনটা সেমিস্টারে ভাগ করা হয়ে থাকে। এই তিনটা সেমিস্টারে স্টুডেন্ট ভর্তি হয়, ফল সেমিস্টার, সামার সেমিস্টার এবং স্প্রিং সেমিস্টার। তো আপনি যেই সেমিস্টারে ভর্তি হবেন
সেই সেমিস্টারে অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন ওই ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে বা ফেসবুক পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে সেখানে। এখন ব্যাপার হচ্ছে যে আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো প্রয়োজন। অবশ্যই অ্যাকাডেমিক রেজাল্ট প্রয়োজন, একটু যত ভালো হবে ততই সুবিধা। কিছু ক্ষেত্রে কিছু দেশ আছে যারা আইএলস, টোফেল, গ্রি ছাড়া গ্রহণই করে না। কিছু দেশ আছে যেই দেশের ইউনিভার্সিটি আইএলস ছাড়াও স্টুডেন্ট অ্যাকসেপ্ট করে, উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দিয়ে থাকে। আমাদের দেশও তো উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দেয়, আমাদের দেশে তো বাইরের দেশ থেকে পড়তে আসে। আপনি খোঁজ নিলে এটা জানতে পারবেন, অনেক ইউনিভার্সিটিতে আছে যে বাইরের দেশ থেকে আমাদের দেশে উচ্চশিক্ষা নিচ্ছে। তো আমরা যখন বা আপনারা যখন উচ্চশিক্ষা নিতে যাবেন তখন খরচের একটা ব্যাপার আসে, তখন মনে হয় যে আসলে খরচটা কে দিবে। আপনি যদি স্কলারশিপ পেয়ে যান তাহলে খরচ তো সেই দেশের গভর্নমেন্ট আপনাকে দিবে, আপনাকে একটা ডরমিটরি দিবে, আপনাকে পড়াশোনার সুবিধা দিবে, আপনি চাইলে পড়াশোনার পাশাপাশি কিন্তু আরও কিছু কাজও করে আয় করতে পারবেন। আসলে কাজ করে আয় করে নিজের খরচ নিজেও চালাতে পারবেন। অনেক দেশ আছে যে দেশগুলো অনেক স্টুডেন্টদেরকে এত পরিমাণে স্কলারশিপ দেয় বা ডলার ইউরো বলি যে দেশের যেই মুদ্রা দেয়, যা সেই স্টুডেন্ট খরচ করেও কিছু এক্সট্রা থাকে তিনি যদি অপচয় না করেন। তো সেক্ষেত্রে স্কলারশিপ পাওয়াটা খুব কঠিন কিছু নয়। স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আপনাকে এটা মনে রাখতেই হবে যে ওয়েবসাইটে নজর রাখতে হবে এবং আপনার একাডেমিক কোয়ালিফিকেশন থাকতে হবে একটু ভালো। আপনার যদি একাডেমিক কোয়ালিফিকেশন খুব মানে একটু খারাপ হয় সে নিয়েও হতাশ হওয়ার দরকার নেই। সেক্ষেত্রে অনেক সময় সুপারিশপত্র জমা দিতে হয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি রিকমেন্ডেশন লেটার। সেই রিকমেন্ডেশন লেটার কী হতে পারে, কোনো শিক্ষার্থী তাকে কোনো প্রভাবশালী শিক্ষক বা কোনো প্রভাবশালী নেতা বা কোনো প্রভাবশালী ব্যক্তি চেনে তার কাছ থেকে সুপারিশপত্র নিয়ে জমা দিতে হতে পারে, বা আপনি মনে করেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনে কাজ করেন, সেই সেভ দ্য ফিউচার একটা স্বেচ্ছাসেবী সংগঠন, সেই স্বেচ্ছাসেবী সংগঠনের একটা অভিজ্ঞতা সনদ আপনি দিলেন, এটাও কিন্তু আপনার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে একটু এগিয়ে রাখবে। আই মিন যেটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এখন বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন দেশ তাদের বিভিন্ন রিকোয়ারমেন্টস দিয়ে থাকে, এই রিকোয়ারমেন্টসটা আপনি ডেফিনেটলি ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাবেন। সুতরাং সে অনুযায়ী আপনি আবেদন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার স্কলারশিপ আসতে পারে। হ্যাঁ, অবশ্যই ইন্টারমিডিয়েট পাশ করে বা এইচএসসি পাশ করে যাওয়া যায়। যেমন ধরেন আমাদের দেশে এক সময় এইচএসসি পাশ করে মালয়েশিয়াতে সবথেকে বেশি যেত আর ডিপ্লোমা কোর্স করতে, তো এখন একটু কম যায় বা যায় না এটা বললেই চলে। তো এইচএসসি পাশ করেও কিন্তু স্কলারশিপ নিয়ে যাওয়া যায়। আচ্ছা, এটা একটা প্রশ্ন অবশ্যই যে আসলে তিনি প্লেন ভাড়া কোথায় পাবেন। এখন প্লেন ভাড়ার ব্যাপারটা হচ্ছে যে যখন মধ্যবিত্ত থেকে উনি উচ্চশিক্ষার জন্য বাইরে যাবে তখন উনি কোথায় ওই প্লেন ভাড়াটা পাবে এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তবে তিনি যদি বিভিন্ন ফান্ড আছে, বাংলাদেশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে যারা ইকোনমিক্যালি সাপোর্ট দেয়, বা বিভিন্ন ব্যক্তি আছে যারা ডোনেট করে স্টুডেন্টদেরকে, এরকম কিছু মানুষের সাথে যদি কানেক্টেড সেই স্টুডেন্ট থেকে থাকে, অবশ্যই যিনি উচ্চশিক্ষা নিতে যাবেন মেধাবী এবং তার দূরদর্শিতার একটা পরিচয় দিচ্ছে, সেক্ষেত্রে তিনি পার্সোনালি বা কারো কাছ থেকে ফান্ড কালেক্ট করে, কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে ফান্ড কালেক্ট করে প্লেন ভাড়া উঠাতে পারে।